আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বিল অফ এন্ট্রি এবং মূসক 6.3 নিয়ে। সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমদানি করে থাকেন, আমদানি করলে বিল অফ এন্ট্রির মাধ্যমেই মূলত আমদানি হয়ে থাকে। আমাদের বিল অফ এন্ট্রিতে কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা খুবই জরুরি। একটি বিল অফ এন্ট্রির কোন তথ্যগুলো আমাদের ভ্যাটের হিসাব রাখতে হবে, সাপোজ আপনার মূসক 6.2.1 আপনি এন্ট্রি দিবেন, কিংবা আপনি এই বিল অফ এন্ট্রির মাধ্যমে রিটার্ন সাবমিট করবেন, অথবা 6.3-র এন্ট্রি দিয়ে আপনি মাল বিক্রি করবেন। সুপ্রিয় দর্শক, আমরা পণ্য আমদানি করার পরে প্রথমত বিল অফ এন্ট্রিটি আমরা দেখব, ডান পাশে কর্নারে উপরে লেখা থাকবে শুল্ক সমাপ্তকরণ। আমরা কাস্টমস থেকে যে বিল অফ এন্ট্রিটি আমরা পাবো সেটার ডান পাশে কর্নারে লেখা থাকবে শুল্ক সমাপ্তকরণ। ওই বিল অফ এন্ট্রিটি হচ্ছে আপনার লাস্ট বিল অফ এন্ট্রি। সুপ্রিয় দর্শক, বিল অফ এন্ট্রির প্রথম আমরা দেখব সি দ্বারা একটি বিল অফ এন্ট্রির নাম্বার থাকে, যেটাকে আমরা বিল অফ এন্ট্রির নাম্বার বলে থাকি। লক্ষ্য করে দেখুন, আপনারা সি দ্বারা একটি বিল অফ এন্ট্রির নাম্বার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিল অফ এন্ট্রির নাম্বার, যেটি আমাদের রেয়াত নেওয়ার সময় হ্রাসকারী সমন্বয়ে এন্ট্রি দিতে হবে। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা প্রথম পেলাম সি দ্বারা বিল অফ এন্ট্রির নাম্বার এবং আমাদের অ্যাসেসমেন্ট ডেট। সুপ্রিয় দর্শক, আমরা যখন কোনো প্রোডাক্ট আমাদের মূসক 6.2.1 কিংবা 6.1 এন্ট্রি দিব, তখন আমাদের এই অ্যাসেসমেন্ট ডেটটি খুবই ইম্পর্টেন্ট বিষয়, এটি লাগবে। এবং আমরা দ্বিতীয়ত দেখব আমাদের বিল অফ এন্ট্রিটি এর কাস্টমস হাউস, কোন কাস্টমস দিয়ে আমরা মাল এনেছি। আপনারা লক্ষ্য করে দেখুন, কাস্টমস হাউসের নামটি আমাদের লাগবে। এরপরে আমাদের আমদানিকারক এবং রপ্তানিকারকের তথ্য লাগবে। আমাদের এই ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই তথ্যগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা এগুলো খুবই স্মুথলিভাবে মেনটেন করতে হবে, কোনো ভুল করা যাবে না। এরপরে আপনারা লক্ষ্য করে দেখুন, আপনার বিল অফ এন্ট্রিতে আপনার প্রোডাক্টের নাম, আমাদের এই প্রোডাক্টের নাম লাগবে। প্রোডাক্টের নামের সাথে আমাদের এসএস কোড, লক্ষ্য করে দেখুন এখানে একটি এসএস কোড দেখতে পাচ্ছেন, বিল অফ এন্ট্রিতে এসএস কোডটি আমাদের লাগবে। এই যে আপনারা লক্ষ্য করে দেখুন, এটি এসএস কোড, এসএস কোডটি ইম্পর্টেন্ট। এরপর আমাদের লক্ষ্য করে দেখুন এখানে গ্রোস ওয়েট, গ্রোস ওয়েটটি আরও অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, এই গ্রোস ওয়েটটি লাগবে। এবং গ্রোস ওয়েটের সাথে আমাদের এই এসডি ভ্যালু, আমাদের এসডি ভ্যালু থেকে এসডি ভ্যালু দিয়ে আমরা গ্রোস ওয়েটকে ভাগ করলে আমরা পার কেজি ভ্যালু পেয়ে যাব। এবং আমাদের লাগবে ভ্যাটের 15% ভ্যাট কাটা হয়েছে, ভ্যাটের অ্যামাউন্টটি। অনেক সময় দেখা যাচ্ছে আপনার এসডি ভ্যালুর সামনে যেই অ্যামাউন্টটি থাকে সেটার উপরে ভ্যাট নিম্ন হয়, আবার অনেক সময় কিছু প্রোডাক্টের এসডি ভ্যালুর সাথে এসডি ভ্যালুর পার্সেন্টেজটা যোগ করে তারপরে আপনার যে অ্যামাউন্ট আসে সে অ্যামাউন্টের উপরে আমাদের ভ্যাট নিম্ন হয়। এছাড়া আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, সেটি হচ্ছে আমাদের এটি, এই এটিটি আমরা অনেকেই সমন্বয় করি না, যা হ্রাসকারী সমন্বয়তে আমাদের এটি সমন্বয় করার বিধান রয়েছে, যা ধারা 31-2 বলা রয়েছে, মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 31-2 আমাদের এই এটির হ্রাসকারী সমন্বয়ে আমরা এটি দিতে পারবো সেটা বলা রয়েছে। অনেকে আমরা এই ভুলটি করি থাকি। সুপ্রিয় দর্শক, আপনারা বিল অফ এন্ট্রির মোটামুটি তথ্য জানতে পেরেছেন। এখন আমরা চলে যাব মূসক 6.3-তে। লক্ষ্য করে দেখুন, মূসক 6.3-র অনেক সময় 2 কপি হয়, অনেক সময় 3 কপি হয়। আপনারা যে বইটি মেনটেন করেন না কেন, আপনারা খুব স্মুথলিভাবে মূসক 6.3-টি মেনটেন করবেন। লক্ষ্য করে দেখুন, উপরে ডান পাশের কর্নারে যে বিক্রি করবে প্রোডাক্ট তার ডিটেলস থাকবে, এবং বাম পাশের কর্নারে যে ক্রয় করবে, অর্থাৎ যে আপনার কাছ থেকে মাল ক্রয় করতেছে, তার ডিটেলস থাকবে।
এবং এখানে আপনার সময় কখন আপনার এই চালানপত্রটি আর কি মালটি যাচ্ছে তার সময় থাকবে এবং ডেট থাকবে। সুপ্রিয় দর্শক, এরপরে আমরা আসি মুশক 6.3-র যেই ডকুমেন্টসগুলো আমরা মেনটেন করব সেগুলো আপনারা দেখেন। এক নম্বরে আমরা অনেকগুলো প্রোডাক্ট হলে সিরিয়াল নাম্বার দিয়ে থাকব, দুই নম্বর আমরা প্রোডাক্টের নাম লিখব, তিন নম্বরে লেখা আছে কেজি, চার নম্বরে লেখা আছে পরিমাণ, পরিমাণটা হচ্ছে যায় আপনার কত কেজি এটার মূল্যটা লিখবেন, তারপর হচ্ছে পাঁচ নম্বরে হচ্ছে পার কেজি ভ্যালুটা, যদি একক হয়ে থাকে পার এককের মূল্যটা, এই মূল্যটা আপনি চার দিয়ে আপনার ছয়কে চার দিয়ে ভাগ করবেন, ছয়কে এখানে ছয় নম্বর গড়কে চার নম্বর গড় দিয়া ভাগ করলে আপনি পার কেজির মূল্যটা পেয়ে যাবেন। এবং ব্যাট 15% যদি আপনার সম্পর্ক শুল্ক থাকে সেগুলো এখানে বসাবেন, ব্যাট 15% এবং ব্যাটের টাকাটা এখানে বসাবেন, এই দুইটা যোগ করে আপনি লাস্টে বসাবেন এবং লাস্টে আপনারা এসে সবগুলো যোগ করে আপনারা বসাবেন, ব্যাটের টাকাটা, মোট টাকাটা এবং আপনার ব্যাট ছাড়া ভ্যালুটা। এবং ডান বাম পাশে কর্নারে এখানে যে আপনার এগুলো যে প্রতিষ্ঠান লিখেছে তার পদবী স্বাক্ষর ডান পাশে সিল দিবেন। সুপ্রিয় দর্শক, বিল অফ এন্ট্রি এবং মুশক 6.3 ফিল আপ করার জন্য বা বিল অফ এন্ট্রির তথ্য সঠিকভাবে না বুঝতে পারলে আপনারা আমাকে ফোন করবেন, আমার ফোন নম্বর হচ্ছে 01739288069। সুপ্রিয় দর্শক, আমি নাম্বারটি আবারও বলছি 01739288069। আপনাদের যে কোনো ব্যাটের প্রশ্ন করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।